আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, কারণ আপনাদের সুস্থতাই কিন্তু আমার সবচেয়ে বড় কাম্য। আরএফএল গ্যাস স্টোভ হেলদি ফ্যামিলি থেকে আমি পুষ্টিবিদ রুবাইয়া রীতি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি কথা বলবো করোনা ভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে। প্রায় এখন বাংলাদেশে সবার মধ্যেই খুব বেশি আতঙ্ক সৃষ্টি হয়েছে করোনা ভাইরাস নিয়ে এবং পুরো বিশ্ব জুড়েই যেন এটি খুব তোলপাড় হয়ে গেছে। আমি সবাইকে বলবো এত বেশি দুশ্চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা সবাইকে গ্রহণ করতে হবে। শুধুমাত্র করোনা ভাইরাস কেন, আপনি যদি ঘরে বসে যে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেন, যে কোনো ভাইরাস থেকে কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। আপনি যদি হাই অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খান তাহলে কিন্তু খুব সহজেই আপনার যে কোনো ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পার্সোনাল হাইজিন মেনটেন করার পাশাপাশি এমন সব খাবার নির্বাচন করতে হবে যেন সহজে আপনাকে কোনো ভাইরাস অ্যাটাক করতে না পারে। সেক্ষেত্রে আপনাকে বলবো বেশি করে লিকুইড খাবার খেতে, কারণ যে কোনো লিকুইড খাবার শরীর ডিটক্সিফাইং করতে সাহায্য করে। এখন এমনিতে গরমকাল পড়েছে এবং অনেক সময় দেখা যায় যেহেতু অনেক রোদ, মানুষ কী করে যে অনেক বেশি আইসক্রিম খায় বা ঠান্ডা পানি খায়। সেক্ষেত্রে আমি বলবো ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকতে হবে, এখন যেন কোনোভাবে সর্দি কাশি না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে। সেই জন্য হালকা কুসুম গরম পানি পান করবেন, তার পাশাপাশি আপনি চাইলে একটু লেবুর রস খেতে পারেন, কারণ এতে করে আপনার শরীর ডিটক্সিফাইং হবে এবং ইউরিনেশনের মাধ্যমে খুব সহজেই আপনার শরীরে যে বর্জ্য পদার্থ আছে সেটি বের হতে সাহায্য করবে। অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার অথবা যেসব খাবার ইমিউন সিস্টেমকে বাড়িয়ে দেয় সেসব খাবার আপনারা খাবারের লিস্টে রাখবেন। সেক্ষেত্রে অবশ্যই টক জাতীয় ফল রাখতে হবে, প্রতিদিন আপনারা একটি করে টক জাতীয় ফল খাবেন। আর সেক্ষেত্রে যদি কেউ টক জাতীয় ফল একেবারেই খেতে না চান সেক্ষেত্রে লেবুর রস খেতে পারেন, কিন্তু সেটি যেটি করবেন যে হালকা কুসুম গরম পানির সাথে একটু লেবুর রস মিশিয়ে যদি খান তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র করোনা ভাইরাস কেন, যে কোনো ভাইরাসকেই কিন্তু দেহে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। তার পাশাপাশি আপনি চাইলে স্যুপ খেতে পারেন, যেখানে পর্যাপ্ত পরিমাণ ভেজিটেবল থাকবে এবং এই ভেজিটেবলগুলো আপনাকে যে কোনো প্রকারের রোগের সাথে ফাইট করতে সাহায্য করবে। তার পাশাপাশি বলবো ডাবের পানি পান করতে, ডাবের পানি কিন্তু যে কোনো প্রকারের ভাইরাসকে প্রতিরোধ করতে সাহায্য করে এবং তার পাশাপাশি লিভারকে ভালো রাখে। অবশ্যই এই নিয়মগুলো ফলো করবেন এবং অবশ্যই বেশি করে ফলের রস খাবেন। আপনি যদি এই বেশ কিছু নিয়ম ফলো করেন তাহলে কিন্তু সুস্থ থাকবেন, এবং যারা দুধ চা পান করেন আমি তাদেরকে বলবো এই দুধ চা অ্যাভয়েড করার জন্য। বিশেষ করে আপনি গ্রিন টি খেতে পারেন চাইলে, কারণ গ্রিন টিতে ক্যাটেজিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর পাশাপাশি বলবো বাইরের খাবার, ফাস্টফুড, জাঙ্ক ফুড, ভেলপুরি, ফুচকা এগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন, কারণ এগুলো যখনই আপনি খাচ্ছেন তখনই কিন্তু আপনার দেহ অটোমেটিক্যালি ইমিউন সিস্টেম কমে যাচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু রোগ বেড়ে যাচ্ছে। সো অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে এবং অবশ্যই আপনাকে পার্সোনাল সেফটি মেনটেন করতে হবে এবং তার পাশাপাশি এই খাবারগুলো আপনাকে ঠিকমতো খেয়ে যেতে হবে, এবং রাস্তাঘাটে যে কোনো জায়গায় ধূমপান করবেন না। এই নিয়মগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। আশা করি আমার টিপস সবার ভালো লেগেছে, সবাই যদি আমার টিপস ফলো করেন তাহলে কিন্তু যে কোনো ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভালো ভালো স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আরএফএল গ্যাস স্টোভ হেলদি ফ্যামিলির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।